সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, কোন পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস বি শনাক্ত করা যায়? হ্যাঁ, আমরা জানি হেপাটাইটিস বি ভাইরাস একটি মারাত্মক লিভার ধ্বংসকারী ভাইরাস, যা আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তিতে সংক্রমিত হয়ে ক্রনিক ডিজিজ তৈরি করতে পারে। বিশেষ করে কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই ভাইরাসটি দীর্ঘমেয়াদী রক্তে অবস্থান করে এবং অন্যান্য সুস্থ ব্যক্তির মাধ্যমে সংক্রমিত হতে পারে, কিংবা লিভারকে আক্রান্ত করে লিভার সিরোসিস, ফাইব্রোসিস এবং এর জটিলতাজনিত পেটে পায়ে পানি, রক্তবমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া কিংবা মৃত্যুর আশঙ্কা তৈরি করা, কিংবা লিভার সিরোসিসের উপর ক্যান্সারের আবির্ভাব ঘটানো, অথবা সরাসরি লিভার ক্যান্সার তৈরি করে মৃত্যুর আশঙ্কাও তৈরি করতে পারে। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস বোঝা গেল একটি মারাত্মক লিভার ধ্বংসকারী ভাইরাস, যা আমাদের জীবনহানির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে অবশ্যই আমরা হেপাটাইটিস বি ভাইরাস যথাযথভাবে শনাক্ত করব এবং যথোপযুক্ত চিকিৎসা নিয়ে আমরা নিরাময় লাভ করব। আর যদি সুযোগ থাকে আমরা অবশ্যই ভালো পরীক্ষা নিরীক্ষা করে হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধী যে টিকা রয়েছে সেগুলি নিয়ে আমরা হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত থাকব। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত করব কিভাবে? আমরা অবশ্যই একটি ভালো মানের ল্যাব থেকে হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষা করে নেব। অনেক সময় দেখা যায় হেপাটাইটিস বি ভাইরাসের যে স্ক্রিনিং পরীক্ষা আমরা করি, অর্থাৎ আইসিটি পরীক্ষা, যেগুলো অহরহ বিভিন্ন ক্যাম্পেইনে করা হয় অথবা ছোট ল্যাব থেকে করা হয়, সেই পরীক্ষাগুলো ভুল বলে প্রমাণিত হয়। দেখা যায় এইচবিএসও জি পজিটিভ, কিন্তু পরবর্তীতে কনফার্মেটরি পরীক্ষায় আসে নেগেটিভ, কিংবা দেখা গেল নেগেটিভ কিন্তু কনফার্মেটরি পরীক্ষায় আসে পজিটিভ। তো এইসব ভ্রান্তি এড়ানোর জন্য আমরা হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য কিংবা হেপাটাইটিস বি ভাইরাস নিশ্চিত করার জন্য অবশ্যই অবশ্যই একটি ভালো মানের ল্যাব থেকে দুটি পরীক্ষা করে নেব। এক হলো এইচবিএসজি এলাইজা এবং দুই হলো অ্যান্টি এইচবিসি টোটাল। এইচবিএসজি এলাইজা এই পরীক্ষাটি করে আমরা জেনে নেব আমাদের রক্তে হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতি রয়েছে কিনা, এবং অ্যান্টি এইচবিসি টোটাল এই পরীক্ষাটি করে আমরা জানব আমাদের রক্তে বর্তমানে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে কিনা, কিংবা অতীতে কোনো কালে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ হয়েছিল কিনা। তাহলে দেখলাম আমরা দুটি মাত্র পরীক্ষার মাধ্যমে আমাদের দেহে হেপাটাইটিস বি ভাইরাসের অস্তিত্ব নির্ণয় করতে পারি। এক নম্বর হলো এইচবিএসজি এলাইজা আর দুই নম্বর পরীক্ষাটি হলো অ্যান্টি এইচবিসি টোটাল। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আর অনেক তথ্য জানতে পারবেন। আর হেপাটাইটিস বি ভাইরাস থেকে অবশ্যই মুক্ত থাকা লাগবে এবং আমরা অবশ্যই সার্বজনীনভাবে সবাই পরীক্ষাগুলো করব, এবং পরীক্ষাগুলো করে অবশ্যই যাদের নেগেটিভ রয়েছে তারা আমরা টিকা নিয়ে নেব, আর যাদের পজিটিভ রয়েছে তারা অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ ক্যাসলিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা করিয়ে নেব। সেক্ষেত্রে আমরা নিরোগ থাকব, দীর্ঘায়ু লাভ করব। সুপ্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সবার কাছ থেকে দোয়া চেয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।